আসসালামু আলাইকুম, এই পর্বেও সবাইকে স্বাগতম। আজকে আমার আলোচনা করার কথা ছিল বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী বক্ররেখার ঢাল বা বাম থেকে ডান দিকে নিম্নগামী বক্ররেখার ঢাল। এই আলোচনাটা আমি আজকে করব না, কারণ হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে চাহিদা, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। এই কারণে আমি এই অধ্যায়ের শেষের দিকে এই ঢাল সংক্রান্ত যে আলোচনা একটা বা দুইটা ক্লাস বাকি আছে আমি সে তখন করব। আজকে আমি তোমাদের আলোচনা করব চাহিদা, ডিমান্ড। কাকে বলে চাহিদা? চাহিদা বলতে আমরা সাধারণত বুঝি কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলে। আমরা নর্মালি কি মনে করি যে হ্যাঁ, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা মনে করে থাকি। যেমন আমার একটা ভালো অ্যান্ড্রয়েড পাওয়ার আকাঙ্ক্ষা আছে, মনে করো তোমার আইফোন পাওয়ার আকাঙ্ক্ষা আছে, এটাকেই আমরা চাহিদা মনে করে থাকি। কিন্তু আসলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে শুধু আকাঙ্ক্ষাকে চাহিদা বলে না, চাহিদা হতে গেলে তিনটা বৈশিষ্ট্য নির্দেশ করতে হবে। অর্থনীতিতে চাহিদা বলতে তিনটি বৈশিষ্ট্য নির্দেশ করে, তিনটি বৈশিষ্ট্য নির্দেশ করে, যথা কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, নাম্বার ওয়ান কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের আর্থিক সামর্থ্য, দ্রব্যটি ক্রয়ের আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা। অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা, এই তিনটা শর্ত যদি পালিত হয় তখনই আমি সেটাকে চাহিদা বলবো। একটু আগে আমি কী বলেছিলাম, মনে করো তোমার কী পাওয়ার আকাঙ্ক্ষা আছে, একটা অ্যান্ড্রয়েড ফোন কি আইফোন পাওয়ার আকাঙ্ক্ষা আছে। কী ফোন? আইফোন, দাম 1,00,000 টাকা ধরে নিচ্ছি আমরা যে তোমার আইফোন পাওয়ার আকাঙ্ক্ষা আছে, কিন্তু এটা কেনার মতো আর্থিক সামর্থ্য নাই, চাহিদা হবে না। অর্থ ব্যয় করে ক্রয়ের ইচ্ছা আছে, পাওয়ার আকাঙ্ক্ষা আছে, ক্রয়ের আর্থিক সামর্থ্য নাই, কিন্তু অর্থ ব্যয় করে ক্রয়ের ইচ্ছাও আছে। অর্থাৎ প্রথমটা এবং তৃতীয় শর্তটা পালিত হচ্ছে, বৈশিষ্ট্য পালিত হচ্ছে, কিন্তু দ্বিতীয় বৈশিষ্ট্যটা পালিত হচ্ছে না, চাহিদা বলবো না আমরা অর্থনীতিতে এটাকে। চাহিদা হতে গেলে তিনটা শর্তে পালিত হতে হবে। এমনও হতে পারে তোমার আইফোনটা পাওয়ার আকাঙ্ক্ষা আছে, ওটা ক্রয়ের আর্থিক সামর্থ্যও আছে, কিন্তু কি নাই, অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা নাই, তখনও এটা চাহিদা হবে না। কী কী আছে? পাওয়ার আকাঙ্ক্ষা, সামর্থ্য, এই দুটো আছে। 1,00,000 টাকা খরচ করবো একটা ফোনের পিছনে, এমন করেও তুমি ভাবতে পারো। যখন এটা ভাববা যে অর্থ ব্যয় করে দ্রব্যটি করার ইচ্ছা নাই তোমার, তখন এটা চাহিদা হবে না। চাহিদা হতে গেলে কী হতে হবে? দ্রব্যটা পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, ওটা ক্রয়ের মতো আর্থিক সামর্থ্য থাকতে হবে, এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছাও থাকতে হবে। এই তিনটা শর্তই যখন পালিত হবে বা এই তিনটা বৈশিষ্ট্যই যখন পালিত হবে, তখনই আমরা সেটাকে চাহিদা বলবো। তাহলে আমরা সংজ্ঞাটাকে কীভাবে বলতে পারি? একটি নির্দিষ্ট সময়ে একজন ভোক্তার কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছার সমন্বিত রূপকে বলা হয় চাহিদা। আবার শুনি, প্রয়োজনে আমরা লিখে রাখব। একটি নির্দিষ্ট সময়ে একজন ভোক্তার কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছার সমন্বিত রূপকে বলা হয় চাহিদা। এরপরে আমরা পড়ব চাহিদা সূচিটা কি। চাহিদা সূচি, চাহিদা সূচি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একজন ভোক্তার দ্রব্যটির, কোন একটা দ্রব্যের বিভিন্ন দামে যে বিভিন্ন চাহিদা করে, তা যে সূচিতে দেখানো হয় তাকে বলা হয় চাহিদা সূচি। একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বিভিন্ন দামে বিভিন্ন চাহিদার পরিমাণ যে সূচিতে দেখানো হয় তাকে বলা হয় চাহিদা সূচি। আবার ভালো করে শুনি,
একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বিভিন্ন দামে বিভিন্ন চাহিদার পরিমাণ যে সূচিতে দেখানো হয় তাকে বলা হয় চাহিদা সূচি। ধরে নিচ্ছি এদিকে দাম পি, এদিকে চাহিদা বা চাহিদার পরিমাণ কিউডি, কিউতে কোয়ান্টিটি, দিতে ডিমান্ড, কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ ডিমান্ড মানে কি চাহিদার পরিমাণ, পিতে হচ্ছে প্রাইস, প্রাইস মানে কি দাম। ধরে নিচ্ছি কোনো একটা দ্রব্যের দাম যখন এক টাকা তখন আমি চাহিদা করি ছয়টা দ্রব্য, একদিনে চাহিদা করি কটা ছয়টা। দাম যখন দুই টাকা হয় তখন একদিনে আমি চাহিদা করি চারটা দ্রব্য। দাম বেড়ে যখন তিন টাকা হয় তখন আমি একদিনে চাহিদা করি দুইটা দ্রব্য। তাহলে কী বোঝাচ্ছে, একটি নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তার একটি দ্রব্যের বিভিন্ন দামে বিভিন্ন চাহিদা যে সূচিতে দেখানো হয় তাকেই বলা হয় চাহিদা সূচি। একটি নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা কোনো দ্রব্যের বিভিন্ন দামে যে বিভিন্ন চাহিদা করে তাকে যে সূচিতে দেখানো হয় তাকেই বলা হয় চাহিদা সূচি। আমরা এখন আলোচনা করবো, এটি হচ্ছে চাহিদা সূচি। আমরা আলোচনা করবো চাহিদা রেখা, কাকে বলে চাহিদা রেখা, চাহিদা রেখা ডিমান্ড কার্ভ। সংজ্ঞাটা যদি আমি বলতে যাই চাহিদা রেখা কী, এরকম কোশ্চেন তোমাদের আসতে পারে যে একটি নির্দিষ্ট সময় কোনো দ্রব্যের বিভিন্ন দামে বিভিন্ন চাহিদা যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকেই বলা হয় চাহিদা রেখা। একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বিভিন্ন দামে বিভিন্ন চাহিদার পরিমাণ যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকেই বলা হয় চাহিদা রেখা। দেখো আমরা ওই সূচির মাধ্যমে চাহিদা রেখা দেখাব। আমরা ও এক্স অক্ষ বা ভূমি অক্ষে এদিকে দিলাম চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ, আর লম্ব অক্ষে দেখাবো দাম প্রাইস পি। চাহিদার পরিমাণ আমি লিখতে পারি কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদার পরিমাণ। কোনো দ্রব্যের এখানে দাম কত কত আছে আমাদের সূচিতে, এক দুই তিন। তো আগের আলোচনা একটা স্পেস যতটুকু নেব এতটুকুকে এক বলবো, আর একটা নিলে আমি বলবো এখানে এক, এখানেও এক, তাহলে কত হবে এক আর একে দুই, এখানে এসে বলবো তিন। চাহিদা কত কত আছে, ছয় চার দুই, তার মানে কি দুই চার ছয়, শুরু থেকে আস্তে আস্তে বাড়বে এদিকে গেলে দুই। এদিকে একটা স্পেস যে মাপে নেবো প্রত্যেকটা স্পেস একই মাপে নেবো দুই, তাহলে এটাকে আমি কত বলবো চার, এটাকে বলবো ছয়। সবাই ফলো করে মনোযোগ সহকারে, একদম ইজি অ্যান্ড সিম্পল। দাম যখন এক টাকা তখন চাহিদা কত, ছয় একক। দাম যখন এক তখন চাহিদা ছয় একক, দাম যখন দুই তখন কটা চাহিদা চারটা বা চার একক, দাম যখন দুই তখন চাহিদা চার একক, দাম যখন তিন তখন চাহিদা দুই একক, দাম তিন চাহিদা দুই। এই যে আমরা দাম আর চাহিদার সম্পর্কিত তিনটা বিন্দু পাইলাম, এটার নাম দিলাম মনে করো এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এই যে তিনটা বিন্দু পাইলাম এ বি সি, এই তিনটা বিন্দু সংযোগ করে যে রেখাটা পেলাম এটাই হলো চাহিদা রেখা। কী রেখা, চাহিদা রেখা ডিডি। কেউ বলে ডিডি প্রাইম, কেউ বলে ডিডি ওয়ান, তুমি যেটা লিখবা। ডিতে কি ডিমান্ড, ডিতে ডিমান্ড মানে চাহিদা রেখা। এদিকে চাহিদার পরিমাণ তুমি দেখাইছো আর এদিকে দাম দেখাইছিলা, এখানে যদি এম এনও লেখো তখনও এটা চাহিদা রেখাই বোঝাবে। ডিডি আমরা কেন লিখি, ডিতে ডিমান্ড মিট করে চাহিদা রেখা বোঝাচ্ছি, এই কারণে ডিডি রেখাটাই, ডিডি লেখাটাই হচ্ছে বেটার হবে। তো আশা করি সবাই তোমরা ক্লিয়ারলি বুঝছো। এরপরের ক্লাসে আমরা আলোচনা করব চাহিদা বিধিটি ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, চাহিদা বিধিটি ব্যাখ্যা করো। তো এখানেই আল্লাহ হাফিজ।